দিয়া হৈছিল সেই নীতি নিৰ্দেশনা তেওঁলোকে অমান্য কৰিছিল আৰু তাৰ পাছতে আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছিল আৰু কেবাটাও দলক বৰ্তমান আটক কৰা বুলি খবৰ আহি পৰিছে কিয়নো সেই দলকেইটাই বিভিন্ন ধৰণৰ ভুল কৰিছিল আৰু সেই ভুলৰ বাবে তেওঁলোকে এতিয়া আটক কৰা হৈছে তেওঁলোকক আটক কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে আইনৰ ৰুখত পৰিছে কেবাটাও বনভোজকাৰী দল ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে এই মুহূৰ্তত সবিশেষ তথ্য জনাবলৈ চেষ্টা কৰিছো কত সংঘটিত হৈছে এই ঘটনা কত বনভোজকাৰী দলক আটক কৰা হৈছে ইতিমধ্যে আমি কলিয়াবৰৰ খবৰ আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিছিলো বনভোজকাৰী দলক খেদি খেদি আটক কৰিবলৈ চেষ্টা কৰিছিল এছঅপি ভংগকাৰী বনভোজকাৰী দলৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি আৰক্ষীয়ে তীব্ৰ অভিযান অব্যাহত ৰাখিছে ঠায়ে ঠায়ে সষ্টম হৈছে এতিয়া অসম আৰক্ষী আৰু অসম আৰক্ষীয়ে আজিৰ দিনটোত আটক কৰিবলৈ সক্ষম হৈছে কেইবাটাও বনভোজকাৰী দলক হোজাইৰ এছঅপি ভংগকাৰী কেইবাটাও বনভোজকাৰী দলক ইতিমধ্যে আটক কৰা বুলি জানিব পৰা গৈছে উচ্চ স্বৰত ছাউণ্ড ছিষ্টেম বজাই আহিছিল বনভোজকাৰী দলটোৱে যিহেতু কালিৰ দিনটোত কেইবাটাও নীতি নিৰ্দেশনা মানি চলাৰ নিৰ্দেশ দিয়া হৈছিল আৰু আদবাতটি পৰিবহণ বিভাগে ইতিমধ্যে পঞ্জীয়ন কৰা বুলি জানিব পৰা গৈছে শাস্তিমূলকভাৱে বাতিল কৰিলে চালকৰ অনুজ্ঞাপত্ৰ ইতিমধ্যে চালকৰ অনুজ্ঞাপত্ৰ বাতিল কৰা বুলি খবৰ আহি পৰিছে আমাৰ হাতত দৃশ্যাংশ আহিছে সেই দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ কেইবাটাও বনভোজকাৰী দলক ঘেৰি ধৰিছে আৰক্ষীয়ে আটক কৰিছে কিয়নো তেওঁলোকে ভুল কৰিছে বিভিন্ন ধৰণৰ তেওঁলোকে আজি নীতি নিৰ্দেশনা মানি চলিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছিল এছঅপিত যি যি নীতি নিয়ম আছিল তেওঁলোকে মানি চলা নাই তেওঁলোকে কেইবাটাও ভুল কৰাৰ বাবে ইতিমধ্যে আৰক্ষী আটক কৰা বুলি জানিব পৰা গৈছে হোজাইত এই ঘটনা সংঘটিত হৈছে হোজাইৰ এছঅপি ভংগকাৰী কেইবাটাও বনভোজকাৰী দলক ইতিমধ্যে আৰক্ষী আটক কৰিছে তেওঁলোকে লাউড মিউজিক বজাইছিল আৰু তাৰ পাছতেই বনভোজকাৰী দলকেইটাক আটক কৰিছে বুলি জানিব পৰা গৈছে আৰু পৰিবহণ বিভাগে বাতিল কৰিছে গাড়ীৰ পঞ্জীয়ন ডাঙৰ খবৰ আহি পৰিছে গাড়ীৰ পঞ্জীয়ন বাতিল কৰা হৈছে শাস্তিমূলকভাৱে বাতিল কৰিছে চালকৰ অনুজ্ঞাপত্ৰ পুনৰবাৰ জনাইছো চালকৰ অনুজ্ঞাপত্ৰ শাস্তিমূলকভাৱে বাতিল কৰা হৈছে বুলি জানিব পৰা গৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বৰ্তমান অসম আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে কালিৰ দিনটোত এখন এছঅপি দিয়া হৈছিল অসম চৰকাৰৰ তৰফৰ পৰা পিকনিক যোৱাৰ আগত আৰক্ষীৰ অনুমতি ল'ব লাগিব পিকনিক যোৱাৰ পূৰ্বে কেইবাটাও নীতি নিৰ্দেশনা মানি চলিব লাগিব আৰক্ষীক জনাইহে পিকনিকত যাব পাৰিব বুলি কালিৰ দিনটোত কেইবাটাও নীতি নিৰ্দেশনা দিয়া হৈছিল বনভোজ স্থলীৰ কাষত সুৰা বিক্ৰী কৰিব নোৱাৰিব বুলি কালিৰ দিনটোত এছঅপিত কোৱা হৈছিল লগতে কোৱা হৈছিল যে উচ্চ স্বৰত কোনো মিউজিক বজাব নোৱাৰিব যদি কোনো লোকে বা কোনো বনভোজকাৰী দলে যদি এই নীতি নিয়ম অমান্য কৰে তেওঁলোকে যদি এই নীতি নিয়ম নামানে তেন্তে কিন্তু আইনৰ ৰুখত পৰিব তেওঁলোকে শাস্তি পাব বুলি কালিৰ দিনটোত সকীয়াই দিয়া হৈছিল কিন্তু তাৰ পাছতো কেইবাটাও বনভোজকাৰী দলে উচ্চ স্বৰত মিউজিক বজাইছিল আৰু যাৰ বাবে এই পৰিণাম ভুগিবলগীয়া হৈছে আমাৰ হাতত দৃশ্যাংশ আহিছে সেই দৃশ্যাংশ আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াইছোঁ যিহেতু কলিয়াবৰৰ পাছত এইবাৰ হোজাইত আৰক্ষী অভিযান অব্যাহত ৰাখিছে অসম আৰক্ষীয়ে এতিয়া একচন মোডত অবৈধ সুৰাৰ বেহা চলোৱাৰ থাবাটো আৰক্ষীয়ে অভিযান অব্যাহত ৰাখিছে বনভোজস্থলীত পৰ্যাপ্ত লাইটৰ সুবিধা থাকিব লাগিব বুলি কালিৰ দিনটোত কোৱা হৈছিল কুঁৱলীৰ সময়ত বনভোজকাৰীৰ বাহন চলাচলত সম্পূৰ্ণ নিষেধাজ্ঞা জাৰি কৰা হৈছিল বনভোজকাৰী বাহনত বজাব নোৱাৰিব কালিৰ দিনটোত কোৱা হৈছিল উচ্চ স্বৰত কোনো মিউজিক বজাব নোৱাৰিব বনভোজস্থলীত গাড়ীৰ পাৰ্কিঙৰ পৰ্যাপ্ত ব্যৱস্থা থাকিব লাগিব বুলি কালিৰ দিনটোত 13টাকৈ নীতি নিৰ্দেশনা দিয়া হৈছিল আৰু তাৰ পাছতো কিন্তু কেইবাটাও বনভোজকাৰী দলে সেই নীতি নিৰ্দেশনা অমান্য কৰিছে আৰু আজি এই পৰিণাম ভুগিবলগীয়া হৈছে আমাৰ হাতত দৃশ্যাংশ আহিছে কিয়নো এছঅপি ভংগ কৰি এতিয়া বিপদত পৰিছে এই দলকেইটা তেওঁলোকক আৰক্ষীয়ে আটক কৰিছে বনভোজকাৰী দলৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি আৰক্ষীয়ে তীব্ৰ অভিযান অব্যাহত ৰাখিছে এওঁলোকে উচ্চ স্বৰত মিউজিক বজাইছিল তেওঁলোকে আইন অমান্য কৰিছিল যাৰ বাবে আৰক্ষীয়ে আটক কৰিছে এই বনভোজকাৰী দলকেইটাক আৰু আমাৰ হাতত মন্তব্য আছে মন্তব্য আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াইছোঁ গাড়ীটো ৰখালে ৰখাইখিনি কৈছে এইটো পাৰ্মিশ্যন নাই বুলি তোমালোকে পিঠি আছোঁ পানীবোৰ যাম বুলি তাৰপাছত পুলিচে গাড়ীটো ৰখালে ৰখাইখিনি কৈছে এইটো পাৰ্মিশ্যন নাই বুলি তোমালোকে পিকনিক যাব নোৱাৰিবা তাৰপাছত আমি থানাত গাড়ীটো সোমালোঁ সোমোৱাৰ পাছত মই ভাবিছোঁ আধা ঘণ্টামানত এৰি দিব ফাইন চাইন কাটি এৰা নাই গোটেই দিন ইয়াতে গুচি গ'ল আমি যিবিলাক আনিছিলোঁ খাব নোৱাৰিলোঁ বনাবও নোৱাৰিলোঁ ইয়াত বনাম বুলি ভাবিছিলোঁ সেইটোও নোৱাৰিলোঁ তাতো যাব নোৱাৰিলোঁ এতিয়া ফাইন চাইন কাটি আকৌ ঘৰত ফুৰিব গৈ আছোঁ আৰু উপায় নাই গাড়ী তিনিটা আমি তিনিটা আহিছোঁ তিনিটাই ৰখাইছে আগত দুটা গৈছে দুটাও ৰখাই দিছে তাৰপাছত আমি আৰু চাবলৈ জাগাটো চাবলৈ নোৱাৰিলোঁ এতিয়া আমি আৰু কি কৰিম ৰিটাৰ্ণ আকৌ ঘৰত গৈ আছোঁ এটা গাড়ী কাটিছে 15,000 আৰু এটা ডি ডি এফ এছৰ পৰা এতিয়ালৈকে আহাই নাই 14,000 আৰু এটা 14,000 এচিবি লগাই দিছে বুলি কৈছে সেইটো কাৰণে আমি যাবলৈ পোৱা নাই আৰু ড্ৰাইভাৰক ছাছপেণ্ড কৰিছে 3 মাহৰ কাৰণে কিয় লৈ আহিছে বুলি
আর আমাক যাবলৈ দিয়া নাই, ভাত সাত খাবলৈ একো দিয়া নাই, মানুহবিলাক খুব কষ্ট করে আছে। বনভোজকারী দলের কিছু মন্তব্য মন্তব্য করেছে, যেহেতু আইন অমান্য করেছে, উচ্চ স্বরত মিউজিক বজাইছিল, যার বাবে এটা আইনের ওখত পড়বলগা পরিস্থিতি আহি পড়েছে। কালির দিনট দেরগাঁওত যে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, সমগ্র রাজ্যর দেশ কপাই গেছিল সেই দুর্ঘটনায়। কেন বারোজনক লোকর চিতা একলগে জ্বলা হয়েছিল, সেই দৃশ্যাংশ আমি কালির দিনট দেখাবল চেষ্টা করেছিল। আঘাতপ্রাপ্ত হয়েছে কেবাগী লোক, আমি ইতিমধ্যে আপনার সেই খবর এটার পিছন এটাকি দিবল চেষ্টা করেছো। ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত লোকসক কেবাজনক আসলে জি এম সি এইচলে প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার বাবে। এটাও সংকটজনক অবস্থা আছে, সংকটমুক্ত নহয়। এটাও দেরগাঁওত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত যখন লোক আঘাতপ্রাপ্ত হয়েছে, এটাও সংকটমুক্ত নহয় বলে জানিব পৰা গৈছে। আর সেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার পাছতে সরকারের তরফের একটা সিদ্ধান্ত লওয়া হয়েছিল কালির দিনট, যেহেতু সরকারের তরফের বনভোজকারী দলের এসওপি জারি করা হয়েছিল। আর সেই এসওপি মতে কেবাটাও নিয়ম আছিল তাত, যে কোনো বনভোজকারী দলে আরক্ষীর অনুমতি নোহাক বনভোজ খাবলৈ যাব নোৱাৰিব, বা তেওঁলোকে উচ্চ স্বরত মিউজিক বজাব নোৱাৰিব, বা আরক্ষীক জনাইহে পিকনিকলৈ যাব পাৰিব বলে কালির দিনট কোৱা হয়েছিল। বনভোজস্থলীর কাষত সুরা বিক্রি কৰিব নোৱাৰিব বলে এসওপিত কোৱা হয়েছিল। সূর্যোদয়ের পূর্বে যাব নোৱাৰিব বনভোজলৈ, সূর্যাস্তর পূর্বে বনভোজকারীয়ে নিজ গৃহত উপস্থিত হব লাগিব বলে কোৱা হয়েছিল এসওপিত। বনভোজৰ বাহনত অত্যাধিক যাত্রী কঢ়িয়াব নোৱাৰিব বলে কালির দিনট 13টাক নীতি নির্দেশনা দিয়া হয়েছিল। আর সেই নীতি নির্দেশনা যদি অমান্য তেওঁলোকে যদি নামানে কিন্তু শাস্তি পাব সেই লোকসকলে, বা আইনৰ ৰুখত পৰিব বুলি কালিৰ দিনটোত কোৱা হৈছিল। পথ রাজপথত কি কি নিয়ম মানি চলিব লাগিব বনভোজ খাবলৈ গলে, যেহেতু আরক্ষীয়ে চকু রাখিব সেই বনভোজকারী দলের উপর, কালির দিনট 13টাকি নীতি নিয়ম মানি চলবলে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু আজির দিনট কেবাটাও বনভোজকারী দলক আটক করেছে, কেনকে সেই নীতি নির্দেশনা মানি চলা নাই, আইন অমান্য করেছে, উচ্চ স্বরত মিউজিক বজাইছে, যার বাবে এটা আরক্ষীয়ে আটক করেছে সেই লোকসলক। আর আজির দিনট আমি কিছু সময় পূর্বে একটা বাতর পরিবেশন করেছিল, কলিয়াবরত খেদি খেদি এখন বনভোজকারী বাহন খেদি খেদি আরক্ষী আটক করেছিল, কেন সেই বনভোজকারী দলটে উচ্চ স্বরত মিউজিক বজাইছিল, আর যার বাবে এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর আজির দিনট পুনর্বার হুজাইত আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে, ঠায়ে ঠায়ে এটা সষ্টম হয়েছে আরক্ষী একশন মোডত। এটা আরক্ষী কোনোপধ্যেই এটা বনভোজকারী দলে যদি আইন অমান্য করে কোনোপধ্যেই সারি যাব নোৱাৰিব বলে ইতিমধ্যে কোৱা হৈছে। গতি বনভোজকারী দলক সাবধান হয়ে সতর্ক হয়ে সাবধান আর সতর্ক হবল নির্দেশনা জারি করা হয়েছে। এই দৃশ্যাংশ হয়েছে হুজাইত এটা আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে, আর তার পাছতে কেবাটাও বনভোজকারী দলক ইতিমধ্যে আটক করেছে বলে জানিব পৰা গৈছে। আমার হাতত দৃশ্যাংশ আছে, আমি আপনাদের সেই দৃশ্যাংশ দেখাবল চেষ্টা করছো, কেনকে এসওপি ভঙ্গ করেছিল, আর এসওপি ভঙ্গ করার বাবে এটা আইনের রুখত পড়েছে। হুজাইর শঙ্করদেব নগর আরক্ষী পহরা চকীত এসওপি ভঙ্গকারী কেবাটাও বনভোজকারী দলক ইতিমধ্যে আবদ্ধ করে রখা হয়েছে। উচ্চ স্বরত শব্দ প্রদূষণ করে বজায় আহিছিল সাউন্ড সিস্টেম, গন্তব্য স্থানলৈ গৈ থকা পথতে আরক্ষীয়ে রখাইছিল দলকেইটা, সোধা পোছা করেছিল। আর বর্তমান শব্দ প্রদূষণের বাবদ জরিমানা বিহার শাস্তিমূলকভাবে পরিবহন বিভাগে বাতিল করেছে গাড়ির পঞ্জন, বাতিল করেছে চালকর অনুজ্ঞাপত্র। আর এসওপি ভঙ্গকারী দলের বিরুদ্ধে আরক্ষী এটা সষ্টম হয়েছে একশন মোডত। এটা আরক্ষী রাজ্যের বিভিন্ন প্রান্তত উজনির নামনিলে আরক্ষী এটা অভিযান অব্যাহত রাখিছে। হুজাইর এসওপি ভঙ্গকারী কেবাটাও বনভোজকারী দলক ইতিমধ্যে আটক করেছে আরক্ষীয়ে। উচ্চ স্বরত সাউন্ড সিস্টেম বজায় আহিছিল বনভোজকারী দলকেইটায়, আর তার পাছতে পরিবহন বিভাগে বাতিল করেছে গাড়ির পঞ্জন। এটা ডাঙর খবর যে গাড়ির পঞ্জনও বাতিল করব যদিহে আপনি এই ভুল করে, কেন ইতিমধ্যে করা হয়েছে পঞ্জন বাতিল, শাস্তিমূলকভাবে বাতিল করেছে চালকর অনুজ্ঞাপত্র, চালকর অনুজ্ঞাপত্র বাতিল করব। এটা আরক্ষীয়ে এসওপি ভঙ্গ করে পিকনিকলৈ গলে এটা বিপদত পড়ব। আর এই মুহূর্তত রাজ্যজুড়ি আরক্ষীর তীব্র অভিযান অব্যাহত আছে, বর্তমান পর্যন্ত কেবাটাও বনভোজকারী দলক আটক করা বলে জানিব পৰা গৈছে। এতিয়া ঠায়ে ঠায়ে আরক্ষীয়ে কেবল অভিযান অব্যাহত রাখিছে, যেহেতু প্রশাসনের তরফের এই নির্দেশনা জারি করা হয়েছে।